জনসাধারণের মাজত বিশেষক ছাত্র ছাত্রীর মাজত দেশপ্রেমর মনোভাব সুদৃঢ় করার উদ্দেশ্যে কনকলতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে এখন সাইকেল রেলীর আয়োজন করা হয় শিলচরত। অসমৰ গৌৰৱ স্বাধীনতা সংগ্রামী দেশভক্ত কনকলতা বৰুৱাৰ জন্ম 1924 চনৰ 22 ডিসেম্বৰত দৰং জিলাৰ গহপুৰত হৈছিল। কনকলতা বৰুৱাই কিশোৰী অৱস্থাতেই স্বাধীনতা আন্দোলনত অংশগ্ৰহণ কৰিছিল। 1942 চনৰ 22 ছেপ্টেম্বৰ তেখেতে দেশৰ হকে নিজৰ প্ৰাণ আহুতি দিছিল। গহপুৰ থানাত ভাৰতীয় জাতীয় পতাকা উত্তোলন কৰিবলৈ যোৱা বাটত ব্ৰিটিছ আৰক্ষী বিষয়াৰ গুলীত কনকলতা বৰুৱা শ্বহীদ হৈছিল। কনকলতা বৰুৱাই 17 বছৰ বয়সতেই দেশৰ বাবে নিজৰ জীৱন ত্যাগ কৰিছিল। কনকলতা জন্ম শতবার্ষিকী উদযাপন সংস্থা কাছাৰৰ উদ্যোগত আয়োজিত সাইকেল ৰেলী শিলচৰৰ শহীদ ক্ষুদিৰাম প্ৰতিমূৰ্তিৰ সন্মুখৰ পৰা আৰম্ভ হয়। এই সাইকেল ৰেলী কাছাৰ জিলাৰ বিভিন্ন অঞ্চল প্ৰদক্ষিণ কৰি শহীদ কনকলতাৰ বিভিন্ন দিশ সম্পৰ্কে প্ৰচাৰ কৰা হয়। যোগদান করুন এবং এই কার্যসূচিকে সফল করে তুলতে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ। একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের স্বপ্ন তারা দেখেছিলেন, তদানীন্তন বিপ্লবীরা কনকলতাও সেটা দেখেছিলেন, কিন্তু আজ আমরা তার বিপরীতে কি দেখতে পাচ্ছি? হাজার হাজার শহীদের রক্তে রঞ্জিত এই স্বাধীনতা মুষ্টিমেয় কিছু আপোষকামীদের নেতৃত্বের ফলে এই স্বাধীনতার অর্থটাই আমাদের কাছে অর্থহীন হয়ে দাঁড়ালো। আমরা রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছি, একথা কেউ অস্বীকার করবে না, আমিও করি না। আমরা স্বাধীন দেশ, কিন্তু এই স্বাধীনে কি স্বাধীনতাটা আমরা ভোগ করছি? দেশের কোটি কোটি নিরন্ন মানুষ আজ রাস্তায় পড়ে মরছে, চিকিৎসা নেই, শিক্ষা নেই, বাসস্থান নেই, পরনের কাপড় পর্যন্ত নেই। আর একদিকে মুনাফাখোররা তাদের সম্পত্তি লক্ষ লক্ষ কোটি গুণ বাড়িয়ে তুলছে। অন্যায় অবিচার, সেটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় যেমনটা ছিল এখনো ঠিক তেমনি রয়েছে। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু সেই সঙ্গে ভারতবর্ষে ব্রিটিশ শোষকের পরিবর্তে দেশীয় কালো চামড়ার শোষকরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। কনকলতা, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, কানাইলাল, বিনয় বাদল, দীনেশ ভগৎ সিং, আশফাকুল্লাহ, এরা কিন্তু এই ভারতবর্ষের স্বপ্ন দেখেননি। এই ভারতবর্ষের স্বপ্নে তারা জীবন আহুতি দেননি, কারণ সত্যিকার অর্থেই একটা শোষণহীন, একটা সেকুলার রাষ্ট্র তারা চেয়েছিলেন, কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হলো না। তাদের সেই স্বপ্ন পূরণের দায়িত্ব কিন্তু আজকের প্রজন্মের কাছে। নতুন প্রজন্ম যারা